জীবন চলার পথে আমরা নানান রকম মহল্লার নাম শুনে থাকি, তবে আমাদের এই মহল্লাটা একটু আলাদা, গজব মোল্লা লেন। চলুন না দেখে আসি কি কি ঘটে আমাদের এই মহল্লায়। সর্বনাশ কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ, এই ধৈর্য পরীক্ষা কাটা করবো পাস। এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জম্ব টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কম পাপের ফল, কেউ পাইতা রাখে মনে প্রেমের ফা, কেউ ফাইসা গেলে বুঝে প্রেমের সা, কেউ হাইসা দিলে কারো জীবন বা, এই মহিলা সমিতি কেউ কর বরবাদ। মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। কাজরে মোহাবত ওয়ালা কাজরে মে এসে ডালা, কাজরে মিলেঙ্গে মেরে জান, হায় রে মে তেরে কুরবান, লেকে পেহলা পেহলা প্যার ভরকে আঁখো মে কুমার, জাদু নগরী সে আয়া হে কোই জাদুগর। ইসে কা চা দাও তো লালু ভাই, আয় লালু ভাই চা দাও। কিসে খাইবে, দুধ চা না রং চা? দুধ চা। একড়া কই ডিবেটে দেও না এখানে। লাল্লু মহল্লার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, প্রতিটা ঘরের গোপন খবর পর্যন্ত তার জানা, একটু বেশি নারী প্রেমী, গায়ে পড়ে কথা বলাই তার অভ্যাস। ওয়াশিং মেশিন কিনলে কি হয়, দুইজন মানুষ কি ভাল লাগে? এত বিড়বিড় করে কি বলো, এই কটা কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে? বড়লোক বাবার আদরের একমাত্র দুলালি সালমা, ছোটবেলা থেকেই তার শখ ছিল একটা বিয়ে করে ঘর জামাই রাখবে আর সব কাজ করাবে। না ওই যে প্রভাবেদি বলছে, তুমি যাও সিরিয়াল দেখো গিয়া, আমি সব কাপড় ধুইয়া তারপরে আসতেছি, যাও শুয়ে শুয়ে দেখো। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, এত কাম কি করা যায় একা একা একলা মানুষে। এই সেই নির্যাতিত নিপীড়িত ঘরজামাই বাচ্চু, সুন্দরী বউয়ার টাকার লোভে ফেসে এখন ঘরের কাজ করেই তার দিন কাটে। চলে আমার রিকশা হাওয়ায় উইরা উইরা, আজকে আপা দেখামু আপনারে পুরা ঢাকা শহর গুইরা, এ ডাইনি চাপা ডাইনি, এ মামার লাউ কি অবস্থা? আপনি এই বাসায় কাম করেন, আগে কইবেন না। এই এভাবে কি কেউ রিক্সা চালায়? রিক্সা চালাও না বিমান চালাও, বিমান চালানো বাদ দাও। আপা আমার নাম হইলো তোফান, তাইলে আমি বিমানের মতো রিক্সা চালামো নাকি ঠেলা গাড়ির মতো চালামো? এটা আপনি কি দিলেন, ধরেন স্যাসরামি বাদ দিয়ে 50 টাকা দেন। স্যাসরামি মানি এনতেনে কি 50 টাকা ভাড়া, এনতেনে 20 টাকা ভাড়া? কেন আমি যে এত কষ্ট করে এই পিচ রাস্তার মধ্যে আপনারে বিমানের ছোঁয়া দিয়ে আনছি, আপনার সময় বাঁচাইছি, এই সময়ের কি কোনো মূল্য নাই? তোমারে কে কইছে বিমানের মতন আনতে, আর তোমারে কি আমি কইছি যে আমার সময় বাঁচাও? এর লাগে মহিলা মানুষ রিকশায় উঠায় না, খালি ভাড়া নিয়ে কাপ জাপ করে। এই নাও, নিলে নাও, না নিলে যাও। আপা আপা
আবার টাকাটা লইয়া যান। এই 20 টাকার নোট তোফান পকেটে ঢুকায় না, দেখতে কামলা বেটির মতো লাগে। এই তোফান রিক্সা চালায় খায়, কোনো ফকির মিসকিন না, বংশীয় পোলা। তোফান এই মহল্লার স্টার রিক্সা চালক, তার রিক্সা ওঠা মানে গ্যাঞ্জাম ফ্রি, ভাড়া ঠিক না করে রিক্সায় যাত্রী তোলাই তার অভ্যাস। সবজি লাগবে, সবজি একদম টাটকা সবজি দিতেছি পানির দামে, সবজি লাগবে। আই সবজি ঠিক আছে তো? আপা আজকে যা সবজি দিতেছে একদম পানির দামে দিতেছি, যে নেবেন একটা একদম। একদমই জিনিস, আবার পানির দামে বিক্রি হয় কিভাবে? একদম টাটকা গাছ থেকে বাইরে আনছি, হাতাহাতি দরকার নাই। টাকা দিয়ে ছাই কিনবো নাকি? ভালো না খারাপ দেখে নিবো না? আমার জিনিস একদম ঠিক আছে, নিলে নেন না নিলে যান। লায়লা খান আমাদের গল্পের প্রধান চরিত্র, সিঙ্গেল মাদার হলেও তিনি নিজে স্বাবলম্বী। লায়লা খানের চাওয়া দেশের প্রতিটা নারী তার মতো স্বাবলম্বী হোক। নিলে নেন না নিলে নাই, এটার মানে কি? হ্যাঁ, তোমার জিনিস তো আমরা কিনবো, তুমি তো আর এগুলো নিজের সংসারে নিয়ে শোকেজে সাজিয়ে রাখছো না, তাই না? এগুলো আমাদের যাচাই বাছাই করতেই হবে, যেহেতু এগুলো আমরা টাকা দিয়ে কিনছি, আমরা তো আর কাগজ দিয়ে কিনছি না, আমাদের দেখতেই হবে কোনটা পচা কোনটা ভালো, দেখতেই তো হবে। আপা আপনি হুদা এডের মধ্যে আইতেছেন কেন? আমি হুদায় আসি নাই, আমি কারণেই আসছি। আমি আসবো না তো কে আসবে? একদম ঠিক আছে আপা, নিলাম না তোমার সবজি। একটু শান্তশিষ্ট মেয়ে লোক দেখলেই তোমাদের মুখের বুলি বেড়ে যায় না? ওর সবজি নেওয়ার দরকার নাই, তুমি এগুলো নিয়ে সকিতে সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে? আসুন তো ভাবি, আসুন আসুন ভাবি। এর কি অবস্থা, ঝামেলা কি মিটেছে? ভাইয়ের যে একটা ঝামেলা ছিল। ঝামেলার কি আর শেষ আছে আপা, জীবন শেষ হয়ে যায়, ঝামেলা শেষ হয় না। আহারে ভাবি, সত্যি কি আর বলবো, মানে মেয়ে লোকের জীবনটাই জানেন এরকম, যে ছোটোবেলায় বাবার বাড়ির শাসন, তারপরে বড়বেলায় স্বামী শাশুড়ি সন্তান হেদের লালন পালন, তারপর বুড়া বয়সে মৃত্যুকালের অপেক্ষা। পাগলের মতো কেউ ব্রেক করে? হ্যাঁ, ব্রেকটাও ঠিক মতো করতে পারেন না, আপনাদের মতো ছেলেদের জন্য না বাইক করতে ইচ্ছা করে না। পাগল হলে তখন হাসপাতালে থাকতেন, আরামে আসতে পারতেন না। ভাড়া কত আসছে আপু? 113 টাকা। মাত্র 113 টাকা? যাকে দেখছেন সে লিজা, সুন্দরী তো বটেই, তবে খুবই হিসাবি, সব কিছুতে ডিসকাউন্ট পেতে তার খুব ভালো লাগে। তার একটা স্বপ্ন আছে, তবে সেটা গল্পেই দেখি আমরা। উপস ভাইয়া, দেখেন না আমার কাছে তো শুধু ভাঙতে 100 টাকাই আছে, আর সবগুলো 1000 টাকার নোট, মানে এক্সট্রা 13 টাকাটা কোত্থেকে দিব ভাইয়া? আপনার কাছে কি 1000 টাকার নোট ভাঙতে হবে? ভাঙতে করে দেন না তাহলে। 1000 টাকা এখন কোথায় ভাঙতে পাবো আপু? তাহলে আমি এখন কি করবো ভাই বলেন, আমার কাছে তো এক্সট্রা 13 টাকাটা নেই। কল দেওয়ার সময় দেখেন নাই কত ভাড়া আসছে, যত সব ঝামেলা। ছি 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 ভাইয়া ছি, আপনি মাত্র 13 টাকার জন্য একটা মেয়ে মানুষের সাথে এইভাবে কথা বলবেন? হ্যাঁ, আপনি কি দয়ামায় বলতে কিছু নাই? আচ্ছা আপু, ভাঙতে না থাকলে কি করার, 100 টাকাই দেন। না না না, কেন আমি ডিসকাউন্ট নিবো আপনার কাছ থেকে? আপনি আমাকে 1000 টাকা নোট ভাঙতে করে তারপরেই দেন। নেন না আপু, লাগবে না, 100 টাকাই দেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কিন্তু এরপর যখন দেখা হবে আমি নিশ্চয়ই আপনাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আমি 120 টাকা দিব তখন। হ্যাঁ, কিউট গাধা আসেছে, নাইস, 13 টাকা বেঁচে গেছে। চঞ্চল প্রকৃতির মেয়ে দিনা নিজেকে সুন্দরী ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না, এই গল্পে বিশেষ দায়িত্ব নিয়ে আছেন তিনি। আমি আপনাকে কই দিলাম, আমি তো আর আপনাকে বাঁচাইলাম। তবে বাঁচাইতে কে?
আছে হ্যাঁ ইস আজকে সারাটা দিনই মনে হয় না খারাপ যাবে আপা উত্তেজিত হন না মেহমান উত্তেজিত হলে মানায় না আর আমি যদি না ধরতাম তাহলে তো আপনি জায়গায় জায়গায় পুরো ব্যথা পেতেন যেটা তোর সাথে যায় না সেটা তো করলি কেন আমি পড়ে গেলে পড়ে যেতাম তুই আমাকে ধরলি কেন হ্যাঁ কই একটু ধন্যবাদ দিবেন তা না সকাল সকাল চিল্লাইতেছেন আর আমারও শিক্ষা হয়ে গেছে ভাই আমিও আজকের পরে তো বউসার আর কারো ধরতেছি না ইস ভিক্ষুক হয়ে আমাকে টাচ করছে আবার বলে আমাকে ধন্যবাদ দিতে সাহস কত বড় তুই ভিক্ষুক তুই ভিক্ষা করবি তুই সুন্দরী মেয়ে দেখলে টাচ করবি কেন হ্যাঁ আপা আমারও কইতেছেন কন কোনো সমস্যা নাই কিন্তু আমার ব্যবসায় কোনো কথা কেন না আর এই যে আজকে ভিক্ষা করে দেই হ্যাঁ ঢাকা শহরে পাঁচ কাটা জায়গা আছে বুঝেন নাই আর আমার বউ আপনার চেয়ে অনেক সুন্দরী আমি তো আমার বউরই ঠিক মতো ধরি না আপনারা দর্শি দিয়ে হ্যাঁ সৌভাগ্যক্রমে বাইচা গেছেন দেখ সকাল সকাল মুডটাই নষ্ট করে দিচ্ছেন আপু সরি লেট হয়ে গেল কি বলবো জানেন কি হয়েছে আসতে নিয়েছি রাস্তায় ভিক্ষুক আমাকে টাচ করেছে একদম করে আমার ড্রেস টেস পরে নষ্ট করে দিয়েছে তাই চেঞ্জ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল আপু সরি ও সমস্যা নেই তোমাকে আরো সুন্দর লাগে ভাগ্যিস ভিক্ষুক টাচ করেছে তারপর আমাদেরকে এত জরুরি তলো শোনো রিজা আমি একটা জিনিস ভাবলাম যে তোমাদের মতো মেধাবী পরিশ্রমী সুন্দরী মেয়ে খুব কম দেখেছি আমি তোমরা এত লক্ষ্মী তোমাদেরকে যে কি ভালোবাসি কি পছন্দ করি জানোই তো জানো না আপু ঢাকা শহরে তো আপনি আমাদের একমাত্র গার্ডিয়ান আমরা আপনাকে অনেক ভালোবাসি তাই আপনার এক ফোনে আমরা দৌড়ে চলে আসছি এখন কি করতে হবে সেটা বল সেটাই তো এই যে তোমরা আমাকে আপন ভাবো এই যে গার্ডিয়ান শব্দটা উচ্চারণ করলে একদম এটা একশোতে একশো সত্যি এই জন্যই তোমাদেরকে নিয়ে আমি ভাবি তোমাদেরকে নিয়ে ভাবি বলতে কি আসলে আমি নারী জাতিদেরকে নিয়ে ভাবি বুঝলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা নারীরা শুধু অলস হয়ে বসে থাকবো আমাদের নিজস্ব কোনো একটা সার্কেল হবে না আমাদের নিজস্ব একটা সলভেন্সি থাকবে না এটা কেমন তাই না আমি না সেই চিন্তার একটা সুনিশ্চিত সমাধান পেয়েছি আপু সমাধানটা কি এই যে ধরো লিজা তুমি কদিন পর তোমার বিয়ে হবে তোমার একটা সংসার হবে সারাটা দিন সেই সংসারে গাধার খাটুনি খাটবে দিন শেষে কি তোমার যদি ইচ্ছে হলো কোনো একটা জিনিস কেনার কিংবা কাউকে একটা কিছু জিনিস গিফট করার তখন কি সেই স্বামীর কাছেই হাত পাততে হয় তাই না সে যদি টাকা দেয় যদি দয়া করে তবেই আমরা কয়টা টাকার মুখ দেখব তারপরে দিন শেষে কি সেই টাকার পই পই করে হিসাব দিতে হবে মশারির তলে বসে বসে আমাদের কি করতে হবে জানো আপু আপনি শুধু সমাধানটা বলেন বাকিটা আমরা দেখছি তিনা তুমি কি বলো সেই প্ল্যানটা সাজানোর জন্যই তো তোমাদেরকে এখানে ডেকেছি আমাদের সব নারীদের একত্রিত হতে হবে কোনো নারী যদি কোনো পুরুষ দ্বারা অত্যাচারিত হয় তার পাশে আমাদের দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে কেন পুরুষরা আমাদের অত্যাচার করবে কেন আমরা স্বাবলম্বী হব না আর সেইটার জন্য দরকার কি আমাদের একটা মহিলা সমিতি মহিলা সমিতি হ্যাঁ মহিলা সমিতি হবে আমাদের মেয়েদের একমাত্র আশ্রয়স্থল বাহ আপু আপনার কথা শুনে না কেমন যেন একটা শক্তি পাচ্ছি খুব ভালো লাগছে তাই না জি না শক্তি পাচ্ছ ভালো লাগছে শুধু ভালো লাগলে তো চলবে না এই যে শক্তি পাচ্ছ বললে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে আমাদের পরিচিত যত মহিলা আছে সবাইকে একত্রিত করতে হবে তাদেরকে স্বাবলম্বী করতে হবে সংসারে কিভাবে দুটো টাকা সেভ করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে এবং সেই সঞ্চয়টা বৃদ্ধি করতে হবে সবার সাথে সবার সুখ দুঃখে শেয়ার করতে হবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে তারপরে ওই যে সংসার বললাম যে সংসারে অহেতুক আমরা কেন টাকা পয়সা খরচ করব। আমরা একটু টাকা সেভ করব সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক সেই টাকাটা সেভ করে আমরা মহিলা সমিতিতে জমা রাখবো
সেই টাকাটা আমরা ডে বাই ডে কীভাবে বৃদ্ধি করব, সঞ্চয় বৃদ্ধিটা করে আমরা স্বাবলম্বী হতে পারবো, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আপু, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ, আমার না একটা স্লোগান মাথায় এসেছে। বলো তো। বেহুদা খরচ নিপাত যাক, সঞ্চয় সবার বৃদ্ধি পাক। বাহ আপু, স্লোগানটা আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর। কি সুন্দর কথা, বেহুদা খরচ নিপাত যাক, সঞ্চয় সবার বৃদ্ধি পাক। এক্স্যাক্টলি তাই, একদম তাই, যে আমরা বেহুদা খরচ করব কেন? এখন আমাদের মাঝে উপস্থিত হবেন জনগণের মাথা, যুবকের হৃদয়ের স্পন্দন, বিধবা অসহায় নারীদের মাথার তাজ, শিশুদের মুখের হাসি, যারে আমরা বড্ড ভালোবাসি। হাততালি দেন। এই যে আমাদের সুলতান কমিশনার, সাইজে ছোট হলেও সে পৈতৃক সূত্রে এই মহল্লার কমিশনার, ব্যাপক প্রেমিক পুরুষ তিনি, কিন্তু তা কেবল একজনের জন্য। এই গাদার বাচ্চা গাদা, তুই বাঙা মাইকের মতো চিল্লেছিস কেন? 2 ইঞ্চি মানুষের 8 ইঞ্চি আওয়াজ কম দিবি। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাই, কেউ জানান লাগে না। আমি এমনিতে কি হিট। এই জহির, কি হয়েছে বলো ভাই? লজ্জার কথা কি বলবো ভাই, আমার বইয়ের জন্য আমি কি করিনি ভাই, যখন যা চাইছে তাই দিছি ভাই, এখন ওই আমাকে আর পাত্তা দেয় না ভাই। কি করছে তোমার বউ? ভাই একটা পোলার লোকে প্রেম করে ভাই, আপনি ভিডিও কলে আপনি চেক করেন, দেখেন, দেখলে প্রমাণ পাবেন ভাই, আপনি বিচার করে দেন ভাই, দেখেন ভাই। এই তুমি এগুলো কি বলতেছো ভাই? আপনি ওর কথা বিশ্বাস করেন না, সে জাস্ট আমার টিকটক আর ফ্রেন্ড, আর কিছুই না, আমাকে ছোট বোনের মতনই ভালোবাসে, আর আমার স্বামী মিথ্যে কথা বলতেছে। ঘটনা কি বলো ভাই? ওই একটা লোকের সাথে প্রেম করে, ভিডিও কলে ফুজুর ফুজুর করে কথা বলে, ওই লোকটা চায় না যে আমার সংসার টিকুক, ওই লোকটার সাথে ওর সম্পর্ক ভাই, আপনি দয়া করে বিচার করে দেন ভাই। প্রেম, প্রেম জিনিসটা স্বর্গ থেকে আসে, প্রেম একটা পবিত্র জিনিস, প্রেম করা তো ভালো। এই শোনো, তুমি এই প্রেম টেম করবা না। জহির, এই স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম এগুলো রাস্তাঘাটে মিটাইতে হয় না, এতে তোমার, তোমার বউ, ইভেন আমারও মান সম্মান চলে যায়। তুমি একটা কাজ করো, তোমার বউকে নিয়ে বাসায় যাও, আমি সময় পেলে রাত্রে আসবানি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। লাইলা আপা আমাকে পাঠিয়েছিলেন। লাইলা পাঠিয়েছে, কি ব্যাপারে বলো তো? আসলে আমরা হচ্ছে একটা মহিলা সমিতি খুলতে চাচ্ছি, লাইলা আপা এটার সভাপতি হচ্ছেন, তো এই বিষয়ে আপনার থেকে একটু পারমিশন নেওয়ার ছিল, আর তাছাড়া কিছু কাগজপত্রেরও ব্যাপার ছিল, এগুলো বিষয়ে আর কি কথা বলতাম। খুবই দারুণ সংবাদ, তোমাদের উপকার করাই তো আমার কাজ, আর তাছাড়া লাইলা, লাইলার জন্য আমি ব্যক্তিগতভাবে খাড়া। ব্যক্তিগতভাবে লাগবে না ভাইয়া, আর লাইলা আপা তো আপনার অনেক সিনিয়র, বয়সও অনেক বড়, আপনি বারবার লাইলা লাইলা করছেন। ওনার বয়সে কিছু যায় আসে না, তুমি যাও, আমি সব কিছু রেডি করে পাঠাই দেবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই ভাই, মানে ওই আপনি এই দিকটা সামলান, আমি একটু ওনার সাথে কথা বলি, বুঝেন তো একটু আছে না ধান্দা পাতি অবস্থা। এই তোমাদের আর কারো কোনো বিচার সালিশি করা লাগবে আজকের মতে? আছে কারো? জহির, তাহলে তোমার বউ নিয়ে তুমি বাসায় যাও, রাত্রে দেখা হবে।
পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হায় হুতাস, এই ধৈর্য পরীক্ষা কেডা করবো পাস, এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ, যত জম্বো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কম পাব